আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা প্যান্ট ডিজাইনিং আইডিয়া, অথবা সালোয়ারও বলতে পারেন। সো আসেন পুরো ভিডিও দেখি এবং ডিটেল জেনে নেই। এখানে আমি নিয়েছি একটা সুন্দর লেস, যেটা টিস্যু ফ্যাব্রিকের উপরে কাজ করা, এখানে চুমকি আছে এবং কিছু সুতার কাজ করা। আর ফ্যাব্রিক হিসেবে নিয়েছি আমি বাটারফ্লাই, যেটা খুবই সস্তা। আমি আপনাদেরকে এখন কাপড়ের এবং ফ্যাব্রিকের মজুরি সহ দাম বলে দিচ্ছি। আমার এই বাটারফ্লাই কাপড় নিয়েছি সোয়া দুই গজ, যেটার দাম পড়েছে আমার 150 টাকা, 60 টাকা গজ হিসেবে। হ্যাঁ, আর লেস নিয়েছি এক গজ, এক গজ লেসেই প্যান্টের নিচের এই কাজটুকু হয়ে যায়, এটার দাম পড়েছে 70 টাকা। আর আমার দর্জিকে আমি দিয়েছি এই সালোয়ারটা বানানোর জন্য 80 টাকা। তো সব মিলে আমার খরচ পড়লো 300 টাকা। 300 টাকায় কেমন সুন্দর একটা সালোয়ার তৈরি হয়েছে আমার একটা ড্রেসের সাথে, ডিজাইনার সালোয়ার। আসুন আপনাদের দেখিয়ে দিই এবং ডিটেইল, আপনারা যদি মনে করেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে নেন, আর ডিটেইলে আমি বুঝিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা কীরকম। এটা খুব সুন্দর একটা সিগারেট প্যান্ট টাইপের, আমি খুব বেশি চাপা পরি না, তাই আমি আমার ফিটিং হিসেবে বানিয়ে নিয়েছি। দেখেন উপরের দিকে ইলাস্টিক দেওয়া, একটা সাধারণ সালোয়ার, কিন্তু এটা ডিজাইনের কারণে এটা দেখতে অনেক ইউনিক লাগছে। লেসটাকে আমি কাপড় দুইটা কেটে দুইটা কাপড়ের মাঝামাঝি জায়গায় বসিয়েছি এবং ডিজাইনটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং নিচের অংশে আবার সালোয়ারের কাপড়েরই একটা ডাবল ফোল্ডেড একটা পট্টি দেওয়া। দেখেন সালোয়ারটা এরকম হবে যে আমি পরার পরে লেসের ফাঁকে দিয়ে আপনার পায়ের কিছু অংশ ট্রান্সপারেন্ট অল্প অল্প বোঝা যাবে। আর যদি কেউ মনে করেন যে কাপড় দিয়ে যদি বডির অংশ বোঝা যায় তাহলে খারাপ লাগবে, তাহলে আমি আশা করব তারা কাপড়ের উপরেই বসাবেন আর এটাকে কেটে এরকম আলাদা করে বসানোর দরকার নাই। যাই হোক, ডিজাইনটা এরকমই উপরে ইলাস্টিক দেওয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং পরবর্তী ভিডিও কিসের উপরে দেখতে চান, কেমন ভিডিও দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।